আমি দেখি আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা দেখার জন্য আমার ধনী গরিব বলে কোনো কথা নেই, সবার লাগে আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা বিবেচনা করব কোথায় ঝুঁকি বেশি কোথাও ঝুঁকি কম, সেই হিসাবে হয়তো ভোট ডেভেলপমেন্ট আমার কোথাও বেশি হবে কোথাও কম হবে। আর আজকে নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধান নির্বাচন কমিশন আমাকে ডাকছিলেন, আজকে মিটিং আমন্ত্রণ করছিলেন। আমরা এখানে ঢাকা ১৭ উপনির্বাচন, আমাদের ডিএমপি সক্ষমতা আছে এই ধরনের ছোট্ট একটা মাত্র আসনে নির্বাচন করার মতো, তা আমাদের যথেষ্ট ফোর্স আছে, আমাদের সক্ষমতা আছে, দক্ষতা আছে। আমরা নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক একটা স্বচ্ছ অবাধ সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যা যা করণে আমরা তাই করব, এবং নির্বাচন কমিশনের যে ধরনের একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন আমরা সেই নির্বাচনের জন্য আমাদের তরফ থেকে সর্বত সহযোগিতা করব। যে কোনো জনগণের উপরে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এদের উপর যাতে সম্মানিত ভোটাররা সুষ্ঠুভাবে কেন্দ্রে যাইতে পারেন ভোট দেওয়ার জন্য। 100 ভাগ বিশ্বাস করে না, আমি 100 ভাগ গ্যারান্টি দিলাম। আপনারা 17 তারিখে নির্বাচন দেখেন আমাদের নিরপেক্ষতা প্রমাণ পান কিনা, যদি না পান তখন আমাকে বললেন, তখন আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খন্দেছি লাগবে।